নমস্কার বন্ধুরা, সন্দীপ গাঙ্গুলি ইউটিউব চ্যানেলে আপনার সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, সুখবর, পশ্চিমবঙ্গ পুলিশে ক্লার্ক পদে কিন্তু নিয়োগ চলছে। হ্যাঁ বন্ধুরা, ক্লার্ক পদে কিন্তু নিয়োগ শুরু হয়ে গেছে। চাইলে কিন্তু আপনারা আবেদন করতে পারেন। সম্পূর্ণ প্রক্রিয়া আপনার জানাবো কী করে আপনি আবেদন করবেন, ঠিক আছে, কত টাকা লাগবে, কারা কারা আবেদন করতে পারবে। হ্যাঁ বন্ধুরা, পশ্চিমবঙ্গের যেসব বেকার যুবতীরা যারা এখন লকডাউনের কোনো কাজ পায়নি, তারা কিন্তু চাইলে কিন্তু আবেদন করতে পারবেন। তো বন্ধুরা বিস্তারিতভাবে জানাবো, তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর বন্ধুরা চ্যানেলটি নতুন বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, যারা বেকার যুবক যুবতী আছে তারা কিন্তু আবেদন করতে পারেন। খাকি পোশাকের প্রতি সাধারণ মানুষের একটা আকর্ষণ থাকে, সেই টানে অনেক যুবক যুবতী পুলিশের চাকরিতে নাম লেখান। পুলিশের চাকরি করা যাদের জীবনে স্বপ্ন, তাদের জন্য একটা বিশাল সুযোগ কিন্তু হাজির রয়েছে। পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ বিভাগ থেকে। লোয়ার ডিভিশন ক্লার্ক পদে সরাসরি নিয়োগ করছে পশ্চিমবঙ্গ পুলিশ। অভিজ্ঞ যোগ্য প্রার্থীদের সম্পূর্ণ সময়ের ভিত্তিতে নিয়োগ করা হবে। তাদের পোস্টিং করা হবে রাজ্যের পুলিশের সদর দপ্তর ভবানী ভবন ও রাজ্য প্রশাসন সদর দপ্তর নবান্নে। তো আসন সংখ্যা হচ্ছে 35টি। আবেদন করা যাবে অফলাইনে, অফলাইন মানে হচ্ছে কাগজে ফর্ম ফিল আপ করে। 14 নভেম্বর থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। নির্দিষ্ট বয়ানে লেখা আবেদনপত্র 2রা ডিসেম্বর বিকাল 5:30টার মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে যাওয়া চাই, ঠিক আছে। তো ওই পশ্চিমবঙ্গ পুলিশে LDC পদে কেবলমাত্র রাজ্য সরকারের অবসরপ্রাপ্ত কর্মীরাই কিন্তু আবেদন করতে পারবেন, ঠিক আছে। সেক্ষেত্রে আবেদনকারীকে শারীরিক ও মানসিক সম্পূর্ণ সুস্থ সবল হতে হবে। প্রাথমিকভাবে কার্যকালের মেয়াদ 1 বছর। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে আবেদন সর্বোচ্চ বয়স 2020 অনুসারে 31 ডিসেম্বর 64 বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত ক্যাটাগরি প্রার্থীদের বয়সে ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন। সেক্ষেত্রে পুলিশের নিয়োগের বর্তমান সরকারি নিয়ম অনুসারে কিন্তু উল্লেখ করা হয়েছে। তো আবেদন প্রার্থী বাছাই কী করা হবে, আবেদনকারীকে লিখিত পরীক্ষা দিতে হবে না, শুধুমাত্র ইন্টারভিউ ও নথি যাচাই করে আবেদনকারীর মধ্যে যোগ্য প্রার্থীকে বেছে নেওয়া হবে। পশ্চিমবঙ্গ পুলিশে LDC পদের নিযুক্ত প্রার্থীরা প্রতি মাসে কিন্তু 10,000 টাকা করে ভাতা পাবেন। পশ্চিমবঙ্গ পুলিশের LDC পদে শুধুমাত্র অফলাইনে আবেদন করা যাবে। বিক্ষিপ্ত উল্লেখযোগ্য করা বয়ানে আবেদন করতে হবে 2রা ডিসেম্বরের মধ্যে। এই ঠিকানায় পৌঁছাতে হবে ওয়েস্টবেঙ্গল পুলিশ ডিরেক্টর, গ্রাউন্ড ফ্লোর ভবানী ভবন, আলিপুর, কলকাতা 7,27,000। তো আবেদন ইয়াতে আপনি যে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেবেন সেখানে যেয়ে কিন্তু আপনি ফর্মটা ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা, যারা আছে বেকার যুবতীরা তারা কিন্তু চাইলে কিন্তু এটা আবেদন করতে পারবেন, ঠিক আছে। তো বন্ধুরা, এটা ছিল ছোট্ট একটা আপডেট। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন নোটিফিকেশন অন করবেন। ধন্যবাদ বন্ধুরা।